আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আরেকটি মজার ভর্তা নিয়ে, সেটি হচ্ছে আনারস ভর্তা। আর আমি এই ভর্তাটা তৈরি করব রাস্তার পাশের মামাদের ভর্তা রেসিপিতে। খুবই সহজে এই ভর্তাটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভর্তাটা খুবই ভালো লাগবে। তাহলে চলুন ভর্তাটা শুরু করি। আনারস ভর্তার জন্য আমি এখানে একটা আনারস নিয়েছি। তারপর আনারসটাকে কেটে নিতে হবে। কাটার জন্য আমি একটা সহজ প্রসেস দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুই সাইড কেটে নিচ্ছি, তারপর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আনারসটা ছুরিতে কাটলে বেশি ভালো হবে। আমি খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আনারসটাকে মাঝখান থেকে কেটে চার ভাগ করে নিচ্ছি। আর মাঝের যে অংশটা আছে কেউ চাইলে সেটা ফেলে দিতে পারবেন, আবার চাইলে ভর্তাটা এভাবেও তৈরি করে নিতে পারবেন। তো আমি আনারস ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট টুকরো করে আনারসটা কেটে নিতে পারেন। এখন এই ভর্তাটার জন্য আমি লাল মরিচ ভেজে নিব। আমি মরিচগুলো কালো করে ভেজে নিয়েছি। এখন আমি ভর্তাটা তৈরি করে নিব। এখন আমি একটা প্লেটে দুইটা লাল মরিচ নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি স্বাদ মতো বিট লবণ। যে কোনো টক ঝাল মিষ্টি ভর্তায় বিট লবণটা ব্যবহার করলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য আমি বিট লবণটা ব্যবহার করছি। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাসুন্দি। আর আনারস ভর্তায় অবশ্যই কাসুন্দিটা ব্যবহার করবেন। মরিচ লবণের সঙ্গে কাসুন্দিটাকে খুব ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা লেবুর স্লাইস নিয়েছি। এখান থেকে তিন চার ফোঁটা লেমন জুস আমি আনারসের ভর্তাতে দিয়ে দিব। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের আনারসের ভর্তাটা প্রায় রেডি। মিশিয়েই ভর্তাটা পরিবেশন করতে পারবেন। যখন মেশানো হয়ে যাবে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। খুবই অল্প সময় এই আনারসের ভর্তাটা তৈরি করে নিতে পারবেন। তো আমার আনারসের ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন শুধু পরিবেশন করার পালা। আশা করছি আমার আজকের আনারসের ভর্তাটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। আজ বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।